পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণভাবে সব জাতিগোষ্ঠীর সহ অবস্থান নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। সম্প্রীতির এ বন্ধন অক্ষুণ্ণ রাখতে সবাইকে শেখ হাসিনা সরকারে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য উজেন্দ্রলাল ত্রিপুরা। এ সময় তিনি আরও বলেন, যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে, যার যা কর্ম সে করবে, এতে যদি কেউ হস্তক্ষেপ করে তবে আইন শৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। শেখ হাসিনা কিন্তু এমন একটা মানুষ, তিনি সকলের সাথে কথা বলতে চান এবং সকলকে কিছু কিছু দিয়ে তিনি তার ভালোবাসা সে পরিচয় দিতে চান, পরিচয় হতে চান, তার প্রেমে তার ভালোবাসার নিদর্শন স্বরূপ একটা কিছু দিয়ে দিতে চান। সেজন্যেই আজকে এই কম্পন দেওয়া। এটা একেবারে শীতে মানুষ মরে যাচ্ছে, একটা কম্বলের কারণে মানুষ বেঁচে যাবে সেটা নয়, সেটার জন্য নয়। দুই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজ প্রাঙ্গণে অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রামগড় পৌরসভা ও 2 নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের প্রায় 1000 দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করেন তিনি। এছাড়া উপজেলার 2 নং পাতাছড়া ইউনিয়নের নাভাঙ্গাপাড়ার সুচিতারামা বৌদ্ধ মন্দির ও পাকলাপাড়ার মঙ্গল সূক্ষ্ম বৌদ্ধ মন্দিরে 2টি জেনারেটর ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কাজের জন্য 3টি মসজিদ এবং 3টি মন্দিরে নগদ 6 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। এ সময় উপস্থিত ছিলেন রামগড় সরকারি কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফ, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শুভমঙ্গল চাকমা, কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সহকারী কমিশনার ভূমি মানসচন্দ্র দাস, ওসি মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।